রেকর্ডের পর রেকর্ড 261 তারা করে জিতল পাঞ্জাব। অবিশ্বাস্য 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 অবশ্য এবারে আইপিএলে যা হচ্ছে তা কোনো কিছুই হয়তো আর অবিশ্বাস্য নয়। রানুসাহের আইপিএলে আজ ইডেন গার্ডেন কলকাতা নাইট রাইডার্সের তোলা 261 রান তারা করতে গিয়ে জিতল পাঞ্জাব কিংস, যা টি টোয়েন্টি ক্রিকেটে রান তারা বিশ্ব রেকর্ড। পাঞ্জাব কিংস এই রান তারা করেছে 8 উইকেটে 8 বল হাতে রেখে। এর আগে সর্বোচ্চ রান তারা রেকর্ড ছিল 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের 258 রান তারা করে জেতে দক্ষিণ আফ্রিকা। টি টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হয়েছে আজ, সব মিলিয়ে এই ছক্কা 42টি। আগে সর্বোচ্চ ছিল 38টি ছক্কা, সেটি হয়েছে আইপিএলে গত 27 মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে। আজ দুদল মিলে রান করেছে 523। আইপিএল ইতিহাসে প্রথম দুদলের 4 ওপেনার 75 রানের ইনিংস খেলেছে আজ। সুনীল নারায়ণ ও ফিল চল কলকাতা রাইট রাইডার্সের 2 ওপেনার এবার আইপিএলে প্রায় প্রতি ম্যাচেই ঝড় তুলছেন। আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ছিল এরই ধারাবাহিকতা। দুজন গড়ে 63 বলে 138 রানের জুটি করেন পাঞ্জাবের 2 ওপেনার ও আজ চলে উঠেছিল। কলকাতায় ওপেনার 138 রানের জুটি চলবে, পাঞ্জাবের 2 ওপেনার করেন 93 রানের জুটি। এমন জুটিতে 261 রানের জবাবে যেভাবে দেওয়া দরকার ছিল সেটাই দিয়েছে পাঞ্জাব। 2 ওপেনার মিলে পাওয়ার প্লেতে 93 রান করেন। 20 বলে 54 রানের ইনিংসে আউট হন একজন ওপেনার প্রমিত শ্রীমান, আর ওপেনার আর একজন করেন 18 বলে 54 রান। পেন স্ট্রোকের সেঞ্চুরি কিছুদিন ধরে সন্দেহে থাকা ইংলিশ ব্যাটসম্যান 45 বলে আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি দেখা পান। তার অপরাজিত 48 বলে 108 রানের ইনিংসে 4 নম্বরে নেমে শশাঙ্ক সিং 28 বলে অপরাজিত থাকে 68 রানের। নারান 4 ওভারে রান দেন 24, বাকি কলকাতা সব প্লেয়ার মিলে রান দেন 236।